ক্যালিফোর্নিয়া হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য। আয়তনে আলাস্কা এবং টেক্সাসের পরে এটি যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম রাজ্য। জিডিপির দিক দিয়ে অন্যান্য অঙ্গরাজ্যগুলোর তালিকায় শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় এই রাজ্যটি। তবে বেশিরভাগ মার্কিন নাগরিকই জানেন না অন্য রাজ্যগুলোর চেয়ে ক্যালিফোর্নিয়া কেন এত গুরুত্বপূর্ণ। জনসংখ্যার দিক দিয়ে এই রাজ্য শীর্ষ অবস্থানে রয়েছে। 3,91,00,000 বেশি লোক বাস করছে ক্যালিফোর্নিয়ায়। এই জনসংখ্যা কানাডার চাইতেও বেশি। ক্যালিফোর্নিয়ায় রয়েছে শক্তিশালী অর্থনীতি, যা বিশ্বের অনেক স্বাধীন দেশেরও নেই। এমনকি অর্থনীতির দিক দিয়ে এ রাজ্যটি ভারত, ব্রিটেন ও ফ্রান্সকেও ছাড়িয়ে গেছে। এ রাজ্যের মোট জিডিপি $3.6 trillion বা $3,60,000 কোটি মার্কিন ডলার। কৃষিক্ষেত্রে ক্যালিফোর্নিয়া রাজ্যটি খুবই গুরুত্বপূর্ণ। এ রাজ্যে 230 ধরনের কৃষি পণ্য উৎপন্ন হয়। ক্যালিফোর্নিয়া থেকে প্রতি বছর $21 billion বা $2,100 কোটি মার্কিন ডলারের কৃষি পণ্য রপ্তানি হয়। বিশ্বের উৎপাদিত মোট পেঁয়াজের 80% আসে ক্যালিফোর্নিয়া থেকে। যুক্তরাষ্ট্রের মোট টমেটো চাহিদার 90% এ রাজ্য যোগান দেয়। এছাড়া যুক্তরাষ্ট্রে যত মদ উৎপন্ন হয় তার 90% তৈরি করে ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়াকে বলা হয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্ভাবন কেন্দ্র। সিলিকন ভ্যালির প্রযুক্তিগত জায়ান্ট কোম্পানিগুলো এখানে অবস্থিত। বৈশ্বিক অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম, সেবার সোশ্যাল মিডিয়া ইউটিউব, বহুজাতিক ইন্টারনেট ও সফটওয়্যার কোম্পানি গুগল, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকের সদর দপ্তর এই ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র জগৎ হলিউডের অবস্থানও এই রাজ্যে। হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি 2019 সালে মোট $43.9 billion বা $3,390 কোটি মার্কিন ডলার আয় করেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় $5,15,000 কোটি টাকারও বেশি। দেশটির মোট জিডিপিতে প্রায় 3% অবদান রাখছে হলিউড। মায়াবী আকর্ষণের জন্য প্রতি বছর দেশি বিদেশি কোটি কোটি পর্যটক উপচে পড়া ভিড় জমায় ক্যালিফোর্নিয়ায়। এখানে রয়েছে আইকনিক সৌন্দর্যের গোল্ডেন গেট ব্রিজ, উপকূলীয় রোম্যাঞ্চো পাওয়ার প্যাসিফিক কোস্ট হাইওয়ে সার্ফিং, বিশ্বের সবচেয়ে সুখী স্থান ডিজনিল্যান্ড ডিলাইট, নাপা ভ্যালি ওয়াইন ভ্রমণ, গেট বেসিন ন্যাশনাল পার্কের 5,000 বয়সী পাইন গাছ সহ কয়েক ডজন দর্শনীয় স্থান। এসব স্থানগুলো দেখতে প্রতি বছর লাখো মানুষ পরিবার পরিজন নিয়ে বেড়াতে যায় সে রাজ্যে। 2023 সালে প্রায় 27 কোটি পর্যটককে স্বাগত জানিয়েছে গোল্ডেন স্টেট ক্যালিফোর্নিয়া। এই সংখ্যা ইন্দোনেশিয়ার সমগ্র জনসংখ্যার চেয়েও বেশি। রাজনৈতিকভাবেও প্রভাবশালী ক্যালিফোর্নিয়া। যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্য মিলিয়ে মোট ইলেকটোরাল ভোট 538টি। আর হোয়াইট হাউসে অবস্থান নিশ্চিত করতে হলে কোনো প্রার্থীকে কমপক্ষে 270টি ইলেকটোরাল ভোট পেতে হবে। ক্যালিফোর্নিয়া রাজ্যে রয়েছে সর্বোচ্চ 55টি।